চলতি বছর আগস্টে পাকিস্তানে শুরু হতে যাচ্ছে নতুন শিক্ষাবর্ষ তবে এ নতুন বই শিক্ষার্থীরা পাবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয় কারণ দেশটিতে কাগজের অভাবে পাঠ্যপুস্তক ছাপা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অল পাকিস্তান পেপার মার্চেন্ট অ্যাসোসিয়েশন কাগজ সংকটের কারণ বৈশ্বিক মুদ্রাস্ফীতি হল পাকিস্তানে বর্তমানে কাগজের সংকট সরকারি ভুল নীতি এবং স্থানীয় কাগজ শিল্পের একচিটিয়া আধিপত্যের কারণ বলে ধারণা করা হচ্ছে দিন দিন কাগজের দাম বাড়ায় প্রকাশকেরা বইয়ের দাম নির্ধারণ করতে পারছেন না এই সংকটের কারণে সিন্ধু পাঞ্জাব এবং খাইবার প্রাক্তন খোয়া পাঠ্যপুস্তক বোর্ড বই ছাপাতে পারবে না